আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান নবী বাদা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে যে কথাটা বলছিলাম সেটি হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আজকে আমরা প্রতিটা মানুষ দেখি যে কোরআন আমরা তেলাওয়াত ছেড়ে দিয়ে আমরা দেশ বিদেশের খবর নিয়ে আমরা ব্যস্ত, কিন্তু কোরআনকে বলা হয়েছে খবর নাবা। আল্লাহ রাসূল বলছেন কোরআন মানুষের পক্ষে সাক্ষী দেবে। কীরকম? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, আসসিয়ামু ওয়াল কোরআনু ইশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কঠিন কিয়ামতের দিন সিয়াম এবং কোরআন মানুষের পক্ষ হতে সাক্ষী দেবে। সিয়াম বলবে, আল্লাহ এই লোকটিকে আমি খাওয়া থেকে, দিনে খাওয়া থেকে আমি বিরত রাখতাম এবং তাকে আমি মন মতো চলতে দিনি, অতএব এই লোকটির পক্ষ থেকে আমার সাক্ষী আপনি গ্রহণ করেন। এরপরে কোরআন বলবে, আল্লাহ এই লোকটিকে আমি রাতে ঘুমাতে দিনি, এই লোকটি রাতে তেলাওয়াত করতো, অতএব এই লোকটির পক্ষ হতে আমাকে আমার সাক্ষী গ্রহণ করেন। আল্লাহ বলবেন, যাও গ্রহণ করলাম। কিন্তু একটি কথা আপনার ব্রেনে আমি জাগিয়ে দিই, কোরআন যদি কিয়ামতের মাঠে মুখ খোলে তাহলে মানুষের পক্ষে এবং বিপক্ষে উভয় কথা বলতে পারে। আল্লাহ বলছেন, আল কোরআন ও হুজ্জাতুল্লাকা আলাইকা, কোরআন মানুষের পক্ষে এবং বিপক্ষে উভয় কথা বলবে। তাহলে কোরআন মানুষের বিপক্ষে কথা বলবে কেন? আল্লাহ রাসূল একটি হাদিসের ভিতরে বলেছেন, ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা রাসমুহু। কোরআন মানুষের কাঠের উপরে, বাড়িতে মসজিদের কাঠে, কাঠের উপরে উঠানো থাকবে, কিন্তু তারা তেলাওয়াত করবে না। আসলে এই লোকদের জন্যই কোরআন মানুষের, কোরআন কিয়ামতের দিনে তার বিপক্ষে সাক্ষী দেবে। যেই লোকেরা কোরআন তেলাওয়াত করার পরে কোরআনের উপর আমল করে না, তাদের বিপক্ষে কোরআন সাক্ষী দেবে। কোরআনের সাক্ষী হচ্ছে সব থেকে পাওয়ারফুল সাক্ষী। হাত পা চোখ কান এগুলো তো সাক্ষী আছেই, কিন্তু সব থেকে যেটা প্রাধান্য এবং সব থেকে যেটি পাওয়ারফুল সাক্ষী হবে সেটি হচ্ছে কোরআনের সাক্ষী। আপনাকে কোরআন কিছু না কিছু আপনাকে তেলাওয়াত করতেই হবে, পড়তেই হবে। আপনি এটা নিয়াত করলেন নামাজের পাঁচ ওয়াক্ত নামাজের পরে, আপনি এশার নামাজের হোক বা আপনি ফজর নামাজের পরে হোক, আপনি যে কোনো নামাজের পরে অন্তত একটা আয়াত তেলাওয়াত করার আপনি অভ্যস্ত করলেন। আপনি সূরা ইখলাস তো তেলাওয়াত করতে পারবেন। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা তোমরা পুরো দিনের মধ্যে যদি কেউ তোমরা দিনের মধ্যে সূরা কোরআন মাজিদকে পুরো শেষ করতে পারবে কি? তো সাহাবীরা বললেন, আল্লাহর নবী এটা কি করে সম্ভব, পুরো দিনে আমরা কোরআনটা কিভাবে শেষ করব? তখন আল্লাহর নবী বললেন, সূরা ইখলাস জানো তো, সূরা ইখলাস যদি একবার তেলাওয়াত করো তাহলে পূর্ণ কোরআন মাজিদের তিন ভাগের এক ভাগ পড়া হয়ে গেল। তাহলে একটি লোক যদি সূরা ইখলাসকে তিনবার তেলাওয়াত করে তাহলে ওই লোকটি পুরো কোরআন মাজিদ পড়ার সমান তাকে সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। তাহলে আমরা এক মিনিট যদি আমরা চেষ্টা করি, এক মিনিটে আমরা সূরা ইখলাসকে আমরা নয়বার পড়তে পারি, তাহলে নয়বার যদি সূরা ইখলাসকে পড়েন তাহলে আপনি পুরো কোরআন মাজিদ তিনবার খতম করার আপনি সওয়াব পেয়ে যাবেন। কোরআন দিয়ে মানুষের ঈমান বৃদ্ধি হয়, কোরআন দিয়ে মানুষের জীবন পরিবর্তন হয়। কেন? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, ওয়াইদা তুলিয়াতা আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন তেলাওয়াত করে মুমিনদের ঈমান বৃদ্ধি হয়। যারা মুমিন তাদের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয় তাহলে তাদের ঈমানটা বৃদ্ধি হবে। তাহলে ঈমান বৃদ্ধি হবে, এটা কথা আপনি একটা জানলেন। দ্বিতীয় নম্বর আপনি একটা কথা জানতে পেরেছেন যে কোরআন বলবেন রাতে তেলাওয়াত করার কথা, যে সেই লোকটিকে রাতে ঘুমাতে দিনি তেলাওয়াত করতো, অতএব আপনি কোরআন বেশি বেশি করে রাতে তেলাওয়াত করেন, রাতে আপনি বেশি কোরআনকে নিয়ে গবেষণা করেন, দেখবেন আপনি কোরআন অনেকটাই আপনি শিখে যাবেন। কোরআন আপনার পক্ষ হতে যেন সাক্ষী দেয় কিয়ামতের মাঠে, এই আশা আপনি রাখেন। একটি লোক বলেন, ভাইয়া আমি তো কোরআন মাজিদ পড়তে জানি না, তাহলে আমার কি হবে? তাহলে আপনাকে ভাই আমি ছোট্ট একটা পরামর্শ দিতে পারি, সেটি হচ্ছে আপনার কাছে অ্যান্ড্রয়েড ফোন যদি থাকে তাহলে আপনি ইউটিউবে গিয়ে আপনি সার্চ করবেন কোরআন শেখার পদ্ধতি, এটা দিয়ে আপনি সার্চ করবেন, দেখবেন অনেক কারি ভাইরা তারা ক্লাস করে ছেড়ে দিয়েছেন, সেখানে আপনি ক্লাস করতে পারবেন। তবে আপনাকে একটা কথা বলি যে আপনি যখন ক্লাসটা করবেন তবে সেটিকে খুব গুরুত্বপূর্ণ সহকারে করবেন, নির্দিষ্ট একটি সময়কে কেন্দ্র করে, নির্দিষ্ট একটি সময় বের করে আপনি সেই ক্লাসটি আপনি করবেন, দেখবেন আপনি এক মাসের মধ্যে অনেকটাই আপনি শিখে গিয়েছেন। আল্লাহর কাছে আমরা শেষে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকেই এই কোরআন মাজিদ তেলাওয়াত করার, পড়ার এবং আমাল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।